হ্যালো দর্শক, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার আজকের পর্বে। আজ আবারও হাজির হয়ে গেলাম আরও একটি নতুন রেসিপি নিয়ে। আজকে আমি আপনাদের শুধুমাত্র একটি ডিম ও এক কাপ মুড়ি দিয়ে দারুণ মজার একটি নাস্তা তৈরি করে দেখাবো। এই নাস্তাটি খুবই অল্প সময়, অল্প উপকরণ দিয়ে ঝটপট তৈরি করে নেওয়া যায়, খেতে কিন্তু অনেক বেশি মজার হয়। আশা করছি রেসিপিটি আপনাদের কাছেও ভীষণ ভালো লাগবে। তো চলুন রেসিপিটি দেখে নিচ্ছে। এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে চুলে একটি ফ্রাই প্যান বসিয়ে এক টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। তেল গরম হয়ে আসলে এর মধ্যে একটি ডিম দিয়ে দিচ্ছি। এখন চুলার আঁচ একেবারে লোতে রেখে ডিমটাকে শ্যালো ফ্রাই করে নেব। তো আমার ডিমটা ভাজা হয়ে গিয়েছে, এখন এই ডিমটাকে এক সাইডে রেখে দেব। তারপর অন্য সাইডে এক চা চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। তেল গরম হয়ে আসলে এর মধ্যে দুই টেবিল চামচ পরিমাণ রসুন কুচি দিয়ে দিচ্ছি, একটি কাঁচামরিচ কুচি দিয়ে দিচ্ছি। এখন রসুন কুচি হালকা ব্রাউন কালার করে ভেজে নিতে হবে। ভাজা হয়ে গিয়েছে, এখন এর মধ্যে সামান্য পরিমাণ গরম মশলা দিয়ে দিচ্ছি। কোয়াটার চা চামচ পরিমাণ চাট মশলা দিয়ে দিচ্ছি। এখন সবকিছু খুব ভালো করে মিশিয়ে দুই থেকে তিন মিনিটের মতো ভেজে নেব। এর মধ্যে এক কাপ পরিমাণ মুড়ি দিয়ে দিচ্ছি। মুড়ির পরিমাণটা বাড়ালে ডিমের পরিমাণটা বাড়িয়ে দিবেন। তারপর মুড়ি ডিমের সাথে আরও দুই মিনিটের মতো ভেজে নেব। এখন এর মধ্যে এক চা চামচ পরিমাণ সরিষার তেল দিয়ে দিচ্ছি। মুড়িতে যদি সরিষার তেলের ফ্লেভার না পাওয়া যায় তাহলে মুড়ি ভাজা খেতে ভালো লাগে না। কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এর মধ্যে দুই টেবিল চামচ পরিমাণ ধনিয়া পাতা কুচি দিয়ে দিচ্ছি। ধনিয়া পাতা মুড়ির সাথে খুব ভালো করে মিশিয়ে নেব। তৈরি হয়ে গেল ডিম আর মুড়ি দিয়ে বিকেলের নাস্তা। এখন চুলা বন্ধ করে দিচ্ছি, তারপর পরিবেশন করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন নাস্তাটি দেখতে মাশাল্লাহ কতটা সুন্দর এবং কতটা লোভনীয় হয়েছে, খেতে কিন্তু অনেক বেশি মজার হয়েছে। এভাবে একবার হলেও তৈরি করে দেখবেন, আশা করছি আপনাদের কাছে ভীষণ ভালো লাগবে। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।